বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দেশজুড়ে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস সকালে খুলনার হাদিস পার্ক থেকে দিবসটি উপলক্ষে একটি শোভাযাত্রা বের হয় বেলুন শোভাযাত্রার সূচনা করেন বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া পরে সেখানে বিভাগীয় প্রশাসন জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এদিকে ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয় এছাড়া বাগেরহাট বগুড়া ব্রাহ্মণবাড়িয়া চুয়াডাঙ্গা গাইবান্ধা ঝিনাই সহ খাগড়াছড়ি নাটোর ও শেরপুরে আলোচনা সভাসহ নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস